اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا وأرواحنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله ونعم النصير.
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 আল্লাহর দাকিরিন শাকিরিন মুহিব্বিন মুবাল্লিগিন তাবলিগিন আমার প্রিয় মুসল্লি ভাইরা, বাবার বয়সী দাড়ি বাঁক আমার বাবাজিরা, সাউন্ড একটু বাড়ান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দপ্তরে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে এই মহান প্রতিপালক এই পবিত্র শাওয়াল মাসের শেষ প্রান্তে যে তিনটা মাসকে রসুল মনে রাখতে বলেছেন রমজানের পরে, একটা হল শাওয়াল জিলকাদ জিলহজ। হজের মাস তো উল্লেখযোগ্য মাস, আল্লাহ পাক ইসনা আশারা শাহরান বারোটা মাস নির্ধারণ করার পরে বছর আরবাতুল হুরুম চারটা মাসকে আমার আল্লাহ খাস করেছেন। আল্লাহ কোরআন শরীফে বলেন ইতনা আশারা শাহরান, আমি বছর নির্ধারণ করেছি বারো মাসে, তার ভিতরে আরবাআতুন হুরুম, আমি আরবা মানে চার, হুরুম মানে হারাম হিসাবে, অর্থাৎ অন্য কোনো কাজ করা যাবে না, শুধু নেকের কাজগুলো বেশি করতে হবে। তার ভিতরে একটা হল রমজান, শাওয়াল, জিলকাদ, জিলহজ, মুহররম, সুবহানাল্লাহ, এই মাসগুলো আল্লাহর কাছে দামি। তো আমার ভাইয়া, যদি আল্লাহর কাছে এই মাসের দাম নাই থাকবে তাহলে এই মাসগুলোর কথা কেন বললেন আমার আল্লাহ? তাহলে বোঝা গেলে এই মাসের আমলগুলো আমার আল্লাহর কাছে অনেক দাম, কথা ঠিক না ভাই? আমাদের বাংলাদেশে কতগুলো মাস আছে বারো মাসের মধ্যে, যেরকম ষোলোই ডিসেম্বর, ছাব্বিশে মার্চ, একুশে ফেব্রুয়ারি, এরকম আছে না? নেই। স্বাধীনতা দিবস, ভাষা দিবস, শহীদ দিবস, ঠিক আমার আল্লাহর কাছেও কতগুলো মাস আছে, কতগুলো রজনী আছে, কতগুলো রাত আছে, কতগুলো দিন আছে, যে সময় প্রেক্ষাপটে যখন যে আমলটা আসবে ওইটাই আল্লাহর কাছে দাম। তার ভিতরে শাওয়াল, জিলকাদ, জিলহজ, এই তিনটা মাস কেন আল্লাহ নির্ধারণ করেছেন পবিত্র হিসাবে? কারণ এই তিনটা মাসের গণনা যদি ঠিক থাকে হজের মাসটা ঠিক থাকবে, কথা ঠিক না ভাই? হজের মাসে এমন একটা দিন আছে যেই দিনটা একটা সময়ে একই টাইমে নির্দিষ্ট সময়ে, আল হজ্জ আশহুরুল মালুমাত, নির্দিষ্ট সময়ে সমস্ত আল্লাহর মেহমানগুলো একই জায়গায় খোলা আকাশের নিচে থাকতে হবে। এখন প্রশ্ন আসতে পারে খোলা আকাশের নিচে আল্লাহ থাকতে বললেন, আমরা থাকিনি তাঁবুর ভিতরে। এটার ভিতরে ইখতিলাফ আছে, কারণ ওখানে বিভিন্ন জায়গার বিভিন্ন আবহাওয়ার বিভিন্ন শ্রেণীর মানুষ যায়। দেখবেন যারা সৌদিয়ান, যারা ইয়ামানি, সুদানি, তারা কিন্তু কোনো তাঁবুতে থাকে না, কারণ তাদের শরীরে গরম সহ্য করার মতো অ্যাবিলিটি আছে, শক্তি আছে। কিন্তু আমাকে বাংলাদেশের মানুষ এগুলো কাদার মতো, ঠান্ডায় গেলে ঠান্ডা লাগে, গরমে গেলে গরম লাগে, ঠিক না? দেখবেন সুদানি ইয়ামানি লাল টকটুকো হয়ে যায়, তারপরে তারা তাঁবুর নিচে যায় না। কেন? আল্লাহ বলেছেন খোলা আকাশের নিচে থাকা, ধনী গরিব কোনো ভেদাভেদ থাকবে না, সব থাকবে একা রকম। কে রিক্সা চালাইয়া আজকে হজ করতে আইছে, কার কোলারা জমি বেছে হজে পাঠাইছে,
কে শিল্পপতি স্পেশাল বিমান দিয়ে সৌদি আরবে আসছে, কোনো দেখার ভেদাভেদ নাই, কথা ঠিক না বেঠে? কে মন্ত্রী, কে প্রধানমন্ত্রী, এটা দেখার টাইম নাই, সব খোলা আকাশের মাথা খালি। একই টাইমে সবাই যখন একসাথে আসরে রাগ দিয়া আমার আল্লাহকে এইভাবে ডাক দেয় যেভাবে আদম নবী ডাক দিছি, তুমি মাওলা মাফ করে দাও বান্দার, তুমি মাওলা করলে মাফকে বলো করিবে। জানেন বান্দার সাথে আল্লাহ তখন কি বলতে থাকে? কোরআন শরীফ আসছে, নদীর যেরকম ঢেউ আসে বান্দার সাথে আমার আল্লাহ রহমাতের ঢেউ শুরু হয়ে যায়। সমুদ্রের পারে দাঁড়াইলে দেখবেন একটার পর একটা ঢেউ শুধু আসতেই থাকে, ঠিক না বেঠে? একটা সেকেন্ডের জন্য বাদ নাই সমুদ্রের ঢেউ, একটা সেকেন্ডের জন্য বাদ নাই আসতেছে, একটার পর একটা আসতেছে। আমার আল্লাহ বলেন দুনিয়ার পাগল গুলি রে আরাফার মাঠে নয় দিল হো, তোর সাথে আমার প্রেমের খেলা হবে, আরাফার মাঠে বসে তুই যখন আমি আল্লাহর ডাক দিবি, নদীর ঢেউয়ের মতো আমার রহমাত গুলা তোর পলি যায় বাড়ি খাইতে থাকবে। এবার দেন আমার কথা আমি বলি, আপনারা যারা যারা হজে গেছেন তাদের তো আর বলতে হবে না, এখনই মনটা চলে গেছে সেই আরাফার মাঠে, কোথায় বসে আপনি হাত তুলে মাহবুবের কাছে জীবনের শেষ কান্দন গুলা কাঁদছিলেন। মানুষ দুনিয়ার সব ভুলে যায়, দুইটা জিনিস কোনদিন ভুলে না, এক নম্বরে হল বাসর ঘরের কথা, দুই নম্বরে হল সেই আরাফার মাঠের কথা, কোনদিন মানুষ ভুলে না। আমি আমার আব্বাকে নিয়ে যখন আরাফার মাঠে আসরের নামাজ শেষ করে গাড়িতে উঠব, আমার আব্বাকে বললাম আব্বা ওই যে একটা নিম গাছ দেখা যায়, নিম গাছের একটা ডালকে সাক্ষী রেখে বিদায় আমার রসুলে আরাফার মাঠের যে কোনো একটা জায়গায় দাঁড়াইয়া, তখন তো আর নিম গাছ ছিল না দোস্ত, খালি ময়দান ছিল, একটা পাহাড়ের পাথরকে দরিয়া বলে গেছিলেন পাথর রে কিয়ামতের মাঠে সাক্ষ্য দিবি, কারণ আমার আল্লাহ ওয়াকুদুহান নাস ওয়াল হিজাহ উহিদাতিল কাফিরিন, আমার আল্লাহ দুইটা জিনিসের দ্বারা জাহান্নামের আগুন ভরবে, একটা হলো পাথর আর একটা হলো মানুষ। আমার আল্লাহ যখন মানুষ দিয়া জাহান্নাম ভরতে 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 হাজারকে 999 জন মানুষ জাহান্নামে যাইবার পর জাহান্নাম বলবে আমার আরো অর্ধেক জায়গা খালি, হাজারকে 999 জন জাহান্নামে যাওয়ার পরে জিজ্ঞেস করবে তোর ভিতরে আর খালি কত, কয় আমার তো অর্ধেকই খালি। তখন আমার আল্লাহ পাথর বর্ষণ করুন, আর যেটা কোরআন শরীফে বলে ওয়াকুদুহান নাস ওয়াল হিজার উইদ্দাতিল কাফিরিন, পাথরগুলো যখন আমার আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, দুনিয়ার সব পাথর নিক্ষেপ করবে, জাহান্নামের পাথরগুলো নিক্ষেপ করবে, তারপরে জিজ্ঞেস করবে কত জায়গা আছে, বলে এখনো চাইরা নিখানে, আমার আল্লাহ তখন বলবে রাগ পয়সা জাহান্নাম রে, বুঝছি তোর প্যাট পড়তে হলে আমি আল্লাহর কুদরতি পাও ঢুকাই দিতে হইবে। তখন জাহান্নামের মধ্যে আমার আল্লাহর কুদরতি বাম পাওটা ঢুকে, সুরে তোহার মধ্যে আসছে আল্লাহর বাম পাওটা দেওয়ার সাথে সাথে জাহান্নামের মধ্যে ভূমিকম্প শুরু হয়েছে। আল্লাহ আমার আর কোনো জায়গা নাই, সব ভরে গেছে, সব ভরে গেছে।
বাজান রে যুবক ভাই, এই জন্য আমার রসুল বলছেন জাহান্নামের এখন হারাম করার মেডিসিন দুনিয়ায় কিছু নাই, একটা জিনিস সারা জাহান্নামের আগুন হারাম করার মেডিসিন দুনিয়ায় অন্য কোন মেডিসিন নাই, একটাই মেডিসিন, সেটার নাম চোখের বাণী। আমার রসুল বলেছেন যখনই আমার আল্লাহ জাহান্নামের মধ্যে পাউডার ঢুকায় দিবে, জাহান্নামের মধ্যে একটা আওয়াজ দিয়া বলবে মাহমুদ রে পাও তাড়াতাড়ি সরা, কিন্তু আমি এখন তোমার জাহান্নাম যাতে সব সাপ নিয়ে কিন্তু জমিনের মধ্যে নেমে যাব, আমার আল্লাহ পাওটা উঠাইয়া ফেলবেন। আমার রসুল তাই বলতেছিলেন সাহাবীরা রে জাহান্নামের মাঠে আমার আল্লাহ পাথর দিয়ে জাহান্নাম করবে, আমি আরাফার মাঠে এই পাথরটাকে সাক্ষী রেখে গেলাম, পাথর রে তুই যদি জাহান্নামের আগুনে যা তুই বেছে বেছে বের করবি আমার কোন কোন মাঠে আরাফার মাঠে আসবে, কিয়ামত পর্যন্ত যারা আরাফার মাঠে আসবে তুই পাথরের টুকরা কিয়ামত পর্যন্ত থাকবি কি থাকবি না আমি জানি না, তবে তুই আরাফার মাঠে আমি জানি এই পাথরটা হয়তো কিয়ামত পর্যন্ত থাকতে পারে, সেই পাথরের টুকরাই পাবেন জাবালে রহমাতে জোরে কলমার হওয়া, যেখানে জাবালে রহমাতের বিশাল বড় 22 ফুট লম্বা একটা পিলার গেড়ে রেখে দিয়েছে সৌদি গভর্নমেন্ট, এখানে তুর্কিরা আমানিরা এমন ভাবে কাঁদতে থাকে জানেননি কেন, ওইখানে পাথর চাদরে আসমানের দিকে তাকায় আমার নবী বলছিলেন পাথর হয়তো আমার উন্মাদ গুলা তোর এইখানে এসে চোখের পানি ফেলে কাঁদবে, তুই আল্লাহর কাছে সাক্ষী দিবি আমার উন্মাদ যারা আরাফার মাঠে আসছিল তাদের জন্য আল্লাহ জাহান্নামের আগুনে না পোড়া। রাসূল বললেন মান হাজ্জালিল্লাহ ওয়ালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াসুক রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতুহু ওয়া উম্মুহু, এই আরাফার মাঠে দাঁড়াই আমি রাসূল বললাম যারা এই আরাফার মাঠে আসবা এই জমিন তোমার পক্ষে সাক্ষ্য দিবে, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহ, এই জমিন তোমার পক্ষে সাক্ষ্য দিয়ে বলবে আল্লাহ আমি এই ব্যক্তির নাজাতের জন্য উকিল হয়ে দাঁড়ায় গেলাম, সুবহানাল্লাহ, ওই জমিন সাক্ষ্য দিবে। এ হাজি ভাইরা অনেকেই তো টেলিফোনে দোয়া চাইছেন, অনেকের আজকাল বাংলাদেশের শেষ জুমা, এক হাজি অ্যাডভোকেট মাসুদ আমারে খুতবায় আসার আগে টেলিফোনে বলে হুজুর এই মাসের 27 তারিখ আমার ফ্লাইট হতে পারে সম্ভাবনা বেশি, যদি 27 তারিখ হয় তার আর বাংলাদেশে শুক্রবার নাই, সে আর ফিরে আসবে কিনা আরাফার মাঠ থেকে তা কোনো গ্যারান্টি নেই, কারণ রসুল সাল্লাম যখন মদিনার থেকে হুজুর জীবনে হজ একবার করছে, 14 বার হুজুর হজ করেন, একবার করছে উমরা করছে কয়েকবার, হজ করছে আল্লাহ রসুল একবার, হুজুর চুল সাচ্ছে জীবনে একবার, এই দোস্ত আরাফার মাঠে আমার রসুল একটা কথা বলছিলেন সেটা হল আমি রসুল যেখানে এসে পাথরকে সাক্ষী রেখে গেলাম, এখানে আমার বাবা ইব্রাহিম পাথরকে সাক্ষী রেখে গেছে, এখানে আমার বাবা আদম পাথরকে সাক্ষী রেখে গেছে, এখানে দাঁড়াইয়া শীষ আলাইহিস সালাম সাক্ষী রেখে গেছে, এখানে দাঁড়াইয়া আমার বাবা আবদুল্লাহ সাক্ষী রাখছে পাথরকে, আমি এমনি আবদুল্লাহর পোলা, আমি আবদুল্লাহর পোলা, আমিও সাক্ষী রেখে গেলাম, এই পাথর যেন কিয়ামতের মাঠে আমার উম্মতের পক্ষে সাক্ষ্য দিয়ে দেবে। যারা আরাফার মাঠে আসবে, যারা হজ করতে গেছেন তারা তো সৌভাগ্যবান, যারা যাবেন অপেক্ষায় আছেন এহরামের কাপড় কুপুর কিনে রেডি হয়ে আল্লাহর মেহমান হয়ে বসে আছেন, তাদের উদ্দেশ্য আমি বলছি ওই আরাফার মাঠে যাইবার আগে পুরা বডিটারে ওই আরাফার মাঠের প্রেমের ঢেউয়ের প্রেমের মাঠে নামার আগে বল পায় নেওয়ার আগে ওই আরাফার মাঠের মালিকের সাথে দিলকে তৈরি করে দাও, দিলকে তৈরি করা সারা আরাফার মাঠে যাইয়া কোনো লাভ নেই, কারণ আরাফার মাঠ নয় জিলহজের পরে ওই মাঠের কোনো দাম নাই, এখনো দাম নাই, চাইরানার কোনো মূল্য নাই আরাফার মাঠের, শুধু একটা দিনই ওই মাঠটার দাম,
যেদিন হাজিরা প্রেমের খেলার বল হয়ে আরাফার মাঠে উপস্থিত হবে সেদিনই হাজির দাও জোরে করে মারবা, আর ওই দিনকে ওইখানে যাওয়া প্রত্যেকটা হাজির জন্য খরচ। ও ভাইরা, সেই মাসটার সামনে ওই মাসটার গণনার জন্য জিলহাস সওয়াল জিলকাত জিলহাস এই তিনটা মাস আল্লাহ গণনা রাখতে বলেছে। যারা এখানে এসেছেন আমি দোয়া করি, ইব্রাহিম আলাইহিস সালামের মাস এই মাস আসছি, আমার রসুল বলেছেন আমার বাবার আলোচনা তোমরা বেশি বেশি করো। এই বাবা কি আবদুল্লাহ বাবা? হ্যাঁ, এটা কি হুজুরের জন্মদাতা আবদুল্লাহ বাবা? হুজুর বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আমার জাতির পিতার আলোচনা বেশি করে করো। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ, আমার জাতির পিতা বাবা ইব্রাহিম এই পৃথিবীতে ইসলামকে প্রতিষ্ঠিত করতে যাইয়া 17টা ইন্টারভিউ দিছে আমার আল্লাহর কাছে, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করতে যাইয়া ইব্রাহিম 17টা ওয়াইদিবুতালা ইব্রাহিম কোরআন শরীফ আছে না আমার ইব্রাহিম বহুত পরীক্ষা আমার কাছে দিছে, তার ভিতরে 17টা পরীক্ষা উল্লেখযোগ্য আলহামদুলিল্লাহ বলেন। আজকে একটা পরীক্ষা আপনাদের সামনে তুলে ধরব, আপনি তো জাতির পিতার সন্তান, কিয়ামতের মাঠে দুইজন নবী আমার আল্লাহর ডাইন পাশে বাম পাশে দাঁড়াইয়া হাত নাচায় নাচাইয়া সন্তান গুনালে তাদের কাছে নিয়ে একসাথে ডানা ধরে জান্নাতে চলে যাব। ডাইন পাশে থাকবে আমার আল্লাহর ডাইন পাশে হযরতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, বাম পাশে থাকবে জাতির পিতা ইব্রাহিম। প্রত্যেকটা মুসলমানের প্রত্যেকটা মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলমান কিন্তু আগে নাম ছিল না, ইব্রাহিম নবীর জামানাত থেকে মুসলমানের নাম ইব্রাহিম নিজে রেখেছে কোরআন শরীফ আল্লাহ বলেন। তার আগে নাম আসিল মাত্র কয়েকটা ধর্মের, ইহুদি নাসারা, নাসারা ধর্ম কিন্তু বৈধ ধর্ম ছিল, ইহুদি ধর্ম বৈধ ধর্ম ছিল। এখন যেরকম মুসলমান ছাড়া দুনিয়া আর কোনো বৈধ ধর্ম নেই, ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র মুসলমান ধর্মই এখন আল্লাহর কাছে লাইককৃত পছন্দকৃত। আর এখন যেগুলা ইহুদি নাসারা বৌদ্ধ সাতাল মাতাল বড়াল যা কিছু দেখেন সব কিছু আল্লাহর স্বীকৃত ছাড়া, এগুলো মানুষের বানানো। কারণ মুসলমান নাম যেদিন থেকে নাম রেখেছে ইব্রাহিম সেদিন থেকে একমাত্র মুসলমানের নামই দুনিয়ার জন্য কম্পালসারি একবারে খরচ হয়ে গিয়েছে। মিল্লাত আবিকুম ইব্রাহিম, যিনি নাম রেখেছে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সাম্মা মানে নাম রেখেছে যিনি, এই জাতির পিতা ইব্রাহিম। বয়স তার 17, কত? 17 জোরে কন, ঘুমাইছে সামনে বইছেন কে জিমান কে? অনেক আগে আইছেন 10টা ইলেগা, আমার জুমার মসজিদ হয়েছে ঘুমান আর ঘুমান, এই পাবলিক আমি পছন্দ করি না, আমার ছোট্ট কাল থেকে আমি কত বছর ধরে জুমা পড়াই আমার খেয়াল নেই, আমি নিজে বলতে পারবো না, আমি ছাত্র জীবন থেকে জুমা পড়াই আলহামদুলিল্লাহ বলেন, আমি ছাত্র জীবন থেকে জুমার নামাজ আমি গুনে বলতে পারবো, কয়েক তো পড়ছি, কয়টা জুমা ইমামদের পিছনে পড়ছি আমি বলতে পারবো, কিন্তু কয়টা পড়াইছি এটা বলতে পারবো। আমি ছাত্র জীবন থেকেই আপনাদের দোয়ার বাদৌলতে আমার মা দুঃখিনীর দোয়ায়, কারণ আমার নানা ছিলেন গোপালগঞ্জের মধ্যে অত্যন্ত একজন বড় আলেম, আমি আলেম বংশের ছেলে আলহামদুলিল্লাহ বলে, আমার নানা সারা বাংলাদেশের বাপ, সারা বাংলার বাপ, আল্লামা শামসুল হক ফরিদপুরের রহমাতুল্লাহ, আমার ভাইরা উনি আমার আত্মীয় আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ। আমি বলতেছিলাম ওনার রুহানি সন্তান, আমি ওনার মাদ্রাসায় পড়েছি, জীবন ওখানে করেছি গৌহার টাকা মাদ্রাসায়, আমি গুণাগার আপনাদের ছেলে সবচেয়ে গুণাগার, এখানে যতগুলো মানুষ আছেন সবচেয়ে বেশি গুণাগার, যার যত বড় মাথা তার তত বেশি সিস্টেম, কথা ঠিক না ঠিক? আমার ভাইরা এতগুলো মানুষ আমার পিছনে ইক্তেদা করেন নামাজ পড়েন, সব মানুষগুলোর ভাড়া পড় নিয়ে আমি নামাজে দাঁড়াই, কত কত টেনশন নিয়ে নামাজে দাঁড়াইতে হয়, আপনি তো ইমাম জীবনে হয়েছেন কিনা আমি জানি না, আপনি যারা মার্কেটে চাকরি করেন যারা অফিসে চাকরি করেন মেহরবানি করে দুইটা হাত ধরে বলছি, ইমামতি যে কত বড় কষ্টের, মেহরবানি করে এই মসজিদের কমিটিওয়ালাদেরকে বলছি ইমামতি যে কত কষ্টের, ইমামদেরকে তো মনে করেন প্রেসিডেন্ট মনে করেন একটা যাইব একটা আইব, ইমামতি যে কত কষ্টের একটা দিন হেনে দাঁড়াইয়া ছোট্ট ইন্না তৈনার ফুল ফল্লা দিয়ে দুই রেখার নামাজ পড়ায় বোঝন যাইব যে ইমামতি কত কষ্টের এবং কত ভারী জিনিস। সুবহানাল্লাহ বলে
আমার নবী মিরাজের রাত্রি ইমামতি করতে দাঁড়াইতেছেন, জিব্রাইল এই ডাইন হাতের বাজু ধরে টান দিয়া ইমামতির জন্য, জীবনের প্রথম ইমামতি হুজুরের, এর আগে ইমামতি করেন নাই হুজুর, কোনদিনও করেনি, এক ফাঁস জীবনের প্রথম ইমামতি, 51 বছর বয়সে আল্লাহ রসুল ইমামতিতে খাড়াইতেছে, জিব্রাইল তার হাত ধরে সামনে জায়নামাজের উপরে খাড়া করেন, হুজুর তখন এমনি কাঁপতাছে, এমনি সুবহানাল্লাহ, এমনি কাঁপতাছে, কারণ হুজুরের পিছনে কোটি কোটি ফেরেশতা, লক্ষাধিক নবী, কি মনে করলেন আপনি? যে এতগুলো মসজিদের মুসল্লি কত দামি, আমার চাইতে দামি, আমার বাবার বসে আপনারা কত যুবক আছেন, কত দামি দামি লোক বসে আছেন, আমি চিনি না, সদ্য বেশি জুমা করতে আসছেন অনেক দূরের থেকে, কিন্তু আপনার যে কত দাম এটা আপনি অফিসে গেলে বোঝা যাবে, কিন্তু আমি তো জানি না, আপনি আমার পিছনে একদা করে দাঁড়াইতেছেন, যখন আপনি আমার পিছনে দাঁড়ান, বিশেষ করে আমার কথা আমি বলি, তখন আমার অন্তরটা এরকম বলা গাছের মতো না আছে, আয় আল্লাহ যদি আমার কারণে এদের নামাজগুলো নষ্ট হয়ে যায়, আল্লাহর আন্দোলন কেমন আসলে ফিরে দাঁড়াই। আবার রসুল যতবার জীবনে ইমামতি করছে, হুজুর অন্তরটা কলা গাছের মতো না আসতো, এতগুলো মানুষের একটা যদি আমার কারণে নষ্ট হয়ে যায়, হুজুর দাঁড়াইতেছে জীবনের প্রথম ইমামতিতে, ইন্দিমিন টাইমে জিব্রাইল হুজুরের একামত দিয়ে দিলেন, জিব্রাইল একামত দিছে, মিকাইল বাম পাশে বসে, জিব্রাইলের বাম পাশে মিকাইল, ডাইন পাশে আজরাইল, তিনজন ফেরেশতা হুজুরের পিছনে, আল্লাহর রসুল নামাজে দাঁড়াইতেছে কাঁপতাছে, জিব্রাইল হুজুর ঘাড় ধরে বললেন ইয়া রাসূলুল্লাহ, এইভাবে আপনি স্থির হন, আমার নবী বলে জিব্রাইল তুমি তো নামাজ পড়াইলে আমার দুই ঠোঁটের মাঝখান দিয়ে কোনো কিছু পাই নবী মুহাম্মদের যদি এই অবস্থা হয় আমি তো আমি আপনাদের কাছে কি বলবো, কি আমার আর কি দাম আছে আল্লাহর কাছে, আমার বাইরা আমার দিকে তাকা, আমার রসুল বলেছেন উম্মতের আগে ইমামতি করছে আমার জাতির পিতা ইব্রাহিম, ইমামতি করছে আমার বাবা আদম, ইমামতি করছে দুনিয়ার সব নবী, কিন্তু আজকে তারা মুক্তাদি, আমি ইমাম, আমি ইমাম সাহেব, যখন মুসাল্লায় দাঁড়াইলাম, নামাজে দাঁড়ায় গেলাম, ছোট্ট ছোট্ট দুইটা সুরা দিয়ে নামাজ পড়াইলাম, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা আর কুলিয়া ইয়ুহাল কাফিরুন, এই দুইটা সূরা দিয়ে আমি দুই রেকাত নামাজ পড়াইলাম, যখনই আমি নামাজ পড়াইলাম সালাম ফিরাবার সঙ্গে সঙ্গে জিব্রাইল আমার কানে কানে বলে নবীজি দুনিয়ার সব নবী এতদিন ইমাম ছিল, আজ থেকে আপনি ইমামদের ইমাম হয়ে গেল, দুনিয়ার কোন পয়গম্বর কোন মানুষের সামনে ইক্তিদা করা যায় নাই, নবী আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত কোন নবী কোন মানুষের পিছনে কোনদিন মুক্তাদি হয় নাই, সবে মাত্র আজকে আপনার পিছনে দুনিয়ার সব নবী মুক্তাদি হইল, নবীজি আপনি জানেননি আপনার কত দাম, আজ থেকে আমার আল্লাহ বলে দিলেন ইমামুল মুরসালিন, সেই নবী বলতেছে ভালো করে বুঝে তোমার ভালো করে বুঝে, সেই নবী বলতেছে এই মাসগুলো আসছে আমার জাতির পিতার কথা বেশি বেশি আলোচনা করব, জাতির পিতা কে ইব্রাহিম, কে বলেন জোরে কন, আমার আল্লাহ এরকম চেয়ারে বসা, ডাইন পাশের চেয়ারে নবী মোহাম্মদ, বাম পাশের চেয়ারে ইব্রাহিম, এর পাশের চেয়ারে নবী আদম, হঠাৎ করে উম্মত গুলের এইভাবে ডাকবে, ইব্রাহিম আলাইহিস সালাম ডাকবে তার সন্তান বলে, ইবনে ইবনে বলে ডাকবে, আর আমার নবী ডাকবে উম্মত বলে, মুরগির বাচ্চা যেরকম দেখবেন গ্রাম অঞ্চলে এখনো আছে, হয়তো এখন টাউনে নাই, মুরগি পালার অভ্যাস নাই আপনাদের, দোকানে যান ফার্মের মুরগি কিনে নিয়ে জবাই দিয়ে দেখেন, কিন্তু এখন আমার মা চাচিরা আমার খালারা আপনারা যারা গ্রামের সন্তান অধিকাংশ গ্রামে বসবাস করছেন, ছাত্র জীবন শৈশব কৈশব গ্রামে কাটাইছেন, এখনো গ্রামে যান, মা চাচিরা মুরগির বাচ্চারে মুরগিরে ডাক দেয়,
তাকে না রাগ হইতেছেন? আমি তো গ্রামের ছেলে, আমি তো টাউনের ছেলে না, টাউনে বাড়ি বসে দেখি আমি টাউন হয়ে গেছি। মা চাচিরা এমনি করে মুরগির বাচ্চা দেয়, মুরগিকে ডাক দিত, মুরগি আসে কি আসে না? ঠিক আমার নবী এভাবে মুরগিওয়ালা বাচ্চার মতো ডাক দিবে। এক্সাম্পল দিয়ে বুঝাই দিলাম, নবীর একটা সংকেত থাকবে এইটা। দুনিয়ার সব মানুষের কপালে ইল্লা নবী মুহাম্মদ, দুনিয়ার সব নবীর মানুষের কপালে তার তার নবীর নাম এখানে লেখা আছে। আপনার আমার কপালে চামড়াটা সিলাই দেখেন, এখানে আল্লাহ এবং আল্লাহ রসুলের নাম আর আপনার নাম লেখা আছে। যদি কোন আমার নাম কি, আমার নাম কি আল্লাহ আগে নির্ধারণ করছে? না, আল্লাহর কতগুলো নাম আছে এইগুলো আল্লাহ লেখে, আব্দুল্লাহ, আব্দুল করিম, আব্দুল জরিম, আব্দুর রহমান। আর আপনার পোলার নাম রাখছেন ওল্টু বোল্টু সোল্টু ইস্কুরু টাইট মাইট ইউটি বিউটি হেলেনা দোলেনা, এইগুলো আল্লাহ রাখে না, এইগুলো আল্লাহর নাম না। আল্লাহর নাম রাখতে কইছে রাবেয়া, আয়েশা, ফাতেমা, মারিয়াম, আসিয়া, এইগুলো আল্লাহর নাম, এগুলো আল্লাহ রাখতে কইছে। আপনি রাখবেন ওল্টু বোল্টু হেলেনা দোলেনা, ওই আবাস আবার নাম আল্লাহ রাখে না, আলহামদুলিল্লাহ। মায়ের নাম রাখবেন সুমি মৌসুমি সাবনু, ওইগুলো আল্লাহ রাখে না। আল্লাহর নাম রাখার কতগুলো স্যাম্পল কোরআন শরীফে রাইখে দেখায় দিচ্ছে, যেরকম মারিয়া, মাসিয়া, তাসলিমা, আয়েশা, ফাতেমা, এগুলো আল্লাহ স্যাম্পল, এগুলো থুয়ে নাম রাখবেন, বাজে নাম, এগুলো আল্লাহ দেখে না। জাতির পিতা ইব্রাহিম এইভাবে ডাক দিবে, ইয়া ইবনা তাল হেনা, ইয়া ইব্রাহিম তাল হেনা। ইব্রাহিম নবীর ভাষা কিন্তু আরবি না, ইব্রাহিম নবীর ভাষা ছিলেন হিব্রু ভাষা, কিন্তু ইব্রাহিম নবী হিব্রু ভাষা বাদ হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে, ইংরেজি বলেন, বাংলা বলেন, হিব্রি বলেন, সুরিয়ারি বলেন, যত প্রকার চায়না বলেন, যা কিছু বলেন, কোনো ভাষা থাকবে না, একমাত্র ভাষা থাকবে আরবি। আরবিতে নবী ইব্রাহিমও ডাক দিবে, ইয়া ইবনা তাল হেনা, ইয়া বাচ্চাগুলো এদিকে আসো। মুরগির বাচ্চা যেমন ডাক দিলে মা চাচিরে আসতে চায়, ঠিক মুরগির বাচ্চার মতো দৌড়ে ইব্রাহিম নবীর কাছে চলে আসে। কেন ইব্রাহিম নবী ডাক দেওয়ার অধিকার পাবেন? 1,24,000 পয়গম্বর অথবা 2,24,000 পয়গম্বর সব থাকবে, ডাক দেবে দুইজনে, কারণ রাখি শুনতে মনে চায় না, শোনেন লোকটা কেন ডাক দেয়, এত বড় সাহস আল্লাহর সামনে বইসে পাও, যিনি থাকবেন আল্লাহ চেয়ারম্যান তার সামনে ডাক দেবে তার বাচ্চাগুলারে, কে মনে করলেন আপনি? প্রধানমন্ত্রীর সামনে মন্ত্রী যতই আত্মীয় হোক তার ডাইকে স্টেজে নিয়ে আসা, এত বড় সাহস দিছে কি আপনারে? কিন্তু আমার আল্লাহর ছেলে প্রধানমন্ত্রী দুনিয়ার কে আছে? বিশ্ব সরকার আল্লাহ, তিনি চেয়ারে বসা, ইব্রাহিম নবী ডাক দিবে, ইয়া ইবনা তাল হিনা, ইয়া সালেহান তাল হিনা, মারহাবান সালেহান মুবারাকান ফিহ, এই আমার নেককার সন্তানগুলো এদিকে আয়, এখানে বয়। এত বড় অধিকার তারা কে দিল? শোনেন কোরআন শরীফে কি বলে, মিল্লাত আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুম মুসলিমিনা মিন ক্বাবল ওয়া ফিহা তোমার কথা শুনে কানছিলাম বাবা, তুমি আবার আমাদের চোখের পানি কেমনে দেখলা? ইব্রাহিম নবী বলবে, তুই কেমনে ভাবলি তোর চোখের পানি আমার দপ্তরে আনার জন্য দুইজন করে সাংবাদিক দুই কানে ছিল, তোর দুই কান দিয়ে দুইজন সাংবাদিক নিযুক্ত করা আছে, কল
পড়া মসজিদে বসে কোন কোন সময় আমার কথা মনে করে কাঁদছিলি? আমি জাতির পিতার সামনে সাথে সাথে পার্সেল করা হয়েছিল। দুনিয়ার প্রধানমন্ত্রী কোন মন্ত্রী কোন জায়গায় গেলে যদি চ্যানেলের দ্বারা সরাসরি সম্প্রচার করা যায়, আমার আল্লাহ তো এমন দুইজন সাংবাদিক কিরামান কাতিবি, এমন দুইজন সাংবাদিক তোর ঘরে রেখে দিয়েছিল, সাথে সাথে আমি ইব্রাহিম নবীর সপ্তম আসমানের সাথে রাস্তা করে দেওয়া হয়েছিল। তুই তো জানোস না আমি ইব্রাহিম নবী যেদিন ইন্টারভিউ দিয়েছিলাম 17 বছর বয়সে, আমার 40 দিন জেলখানায় রাখা হলো একটা কথার অপরাধে। সরাসরি আম্বিয়ার থেকে নেমে বলছি, আম্বিয়ার মধ্যে আসছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম পূজা মণ্ডলে ঢুকলেন, তার কওমের মানুষগুলো সকালবেলা পূজা মণ্ডলে সেবা দিতে গেলেন, যে দেখে সমস্ত মূর্তির নাক চোখ এক শতাঙ্কা, দেখে তাদের মাথা গেল নষ্ট হইয়া। সব মানুষগুলো চিন্তায় পড়ল, কারণটা কি? এই আমাদের খোদারে নাক চুল কেটা ফাটাইল, যেই কুঠাল দিয়ে ইব্রাহিম আলাইহিসসালাম সমস্ত মূর্তিগুলারে ভাঙছিলেন, স্বর্ণের মূর্তিগুলা, সবচেয়ে বড় মূর্তি যেটা ওর গাড়ির উপর রেখে দিছে কুড়ালটা। মানুষগুলো জিজ্ঞেস করলো, কে ভাঙছে এই মূর্তি? সবাই বলল, গতকালকে শুনছিলাম এই পূজা মণ্ডলের সামনে দাঁড়ায় একটা বালক, সে আমাদের এই খোদার বদনাম বলছিল, সমালোচনা করছিল, সে ছাড়া এই কাম কেউ করে না। নাম কি? তাই ইব্রাহিম ইবনে আজর, আজরের ছেলে ইব্রাহিম। চলো সবাই তার কাছে যাই, সরাসরি কোরআন শরীফ আমি বাংলাটা বলছি, চলো যাই। জিজ্ঞেস করলো, ইয়া ইব্রাহিম আসনামান হাদা, তুমি কি কাম করছো? ইব্রাহিম কইলা, খুব কবির, আমার কাছে জিগাও কা, ওই বড়টার কাছে জিগাও, সুবহানাল্লাহ, করবে ওই কাম করছে। স্পষ্ট কোরআন শরীফের আয়াত, ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন ওই বড়টার কাছে জিগা, ওইটার কান্দের উপরে কুড়াল, ওর কাছে জিগা, ও কি কথা বলতে পারে? ইব্রাহিম ছাড়ি যায়, যুবক তুমি কি পারবা? কোরআন বিরোধী, হাদিস বিরোধী, আল্লাহ বিরোধী, রসুল বিরোধী, যেই নাস্তিক গুলা কোরআনের বিরুদ্ধে কথা বলে ওই নাস্তিক গুলার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তার বান্দা জবাব দিতে তুমি ইব্রাহিম নবীর মতো পারবে কিনা? তাহলে তুমি জাতির পিতার পোলাতন হইলে গুয়া বলো। এই তো 17 বছর বয়সে ইব্রাহিম দীপ্তকণ্ঠ আওয়াজ দিলেন সারা দুনিয়ার মানুষের সামনে, তোর বড়টার কাছে দিকে, সে তো কথা বলতে পারে না। ইব্রাহিম গা ধারি দিয়ে বলেন, কথা বলতে পারে না, তোর ছাতা ওই বদমাইশের পূজা করিস। যখন এই কথাটা বললে স্পষ্ট কোরআনের আয়াত, ইব্রাহিম সূরায় আম্বিয়া, সব মানুষগুলো ইব্রাহিমের কলার ধরল, ইব্রাহিম কাছে হাতের একটা আঙুল দিয়ে আপনি বাড়ি দিলেন। একে বাড়িতে যে কয়জন এখানে আসছিল, একে বাড়িতে সব কটে ভেউচি করে দিয়েছে। কত ক্ষমতা দিয়েছে আমার আল্লাহ জাতির পিতা ইব্রাহিমকে। সূরা ইব্রাহিম, ইব্রাহিমকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হলো, জিজ্ঞেস করলো, নমরুদ তুমি কি কাম করেছো? হ্যাঁ তাই না, তুমি কি কাম করেছো? লা, কে করেছে? বড়টাই করছে। বড়টা কি কথা বলতে পারে? ইব্রাহিম আবার গাও ছাড়া দিলেন, এমনি জাতির পিতা হইছে। কি মনে করলেন আপনি যে কি আমাদের মাঠে আল্লাহর সামনে ডাক দিয়া তার বাচ্চাগুলোর মুরগির বাচ্চার মতো সামনে এসে দেব? কারণ কোরআন শরীফ আল্লাহ অধিকার দিছে, আমাদের মাঠে তুমি যা চাইবে আমি তাই, আমি তোমার ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করবো না। আমি আল্লাহ, মা তাস্তাহি, যা চাবা তাই। ইব্রাহিম যে ডাক দেবে তো দুনিয়ার থেকে আল্লাহ অর্ডারই দিয়েছে, যে ইব্রাহিম ডাক দেবে আল্লাহ কি করবে? আল্লাহ তো সহে সে দেখবে, সুবহানাল্লাহ, পোলা হইতে বসে রেখো। 17 বছর বয়স, নমরুদ যখন বলল বড়টাই যে মারল, ও কি কথা বলতে পারে? ইব্রাহিম গা ঝাড়া দিয়ে বলে, না খোদা না মারামারি করতে পারে,
তুমি কি এটা বিশ্বাস করো না যে ভাত বসানো নিয়ে খাওয়ার লইয়া সকালবেলার ভোগ লইয়া দুধ কলা লইয়া অপবিত্র মিছিল হয়েছে, পরে বড়টাই সব করে বিড়ে বিড়ে ভাঙছে। স্পষ্ট কোরআনের আয়াত, হাসেন কেন? ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই উত্তর দিল, ইব্রাহিম সুরায় আব্বিয়া নমরুদ তখন বলতে চাক ও কি পিটাইতে পারে, ও তো হাত পা নড়াচড়া করতে পারে। ইব্রাহিম মুচকি হাসি দিয়ে কয়, ও না না ভাই, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আমি খোদা না নাকি, তুমি আমার বাপের বাপ, সেই হিসাবে তুমি আমার নানা হও, তুমি খোদা না, তুমি আমার বাপরে বিয়ে করাইছো সেই হিসাবে তুমি আমার নানা হও, তুমি খোদা না। যদি খোদা হইতা তাহলে বিশ্বাস করতা যে ও হাঁটাচলা করতে পারে, ও হাঁটাচলা করতে পারে না, সঙ্গে সঙ্গে কয় তোমার এই খোদা হাঁটাচলা করতে পারে না, আর আমার আল্লাহ হাঁটাচলা করতে পারে, রহমতের হাত দিয়ে তোমার আমল বদামল সব দেখতে পারে। সঙ্গে সঙ্গে নমরুদ বুঝে নিল এর দোমানো সম্ভব না, অ্যারেস্ট করো, তাড়াতাড়ি কে বন্দী করো। স্পষ্ট কোরআনের আয়াত, 40 দিন ইব্রাহিম আলাইহিস সালাম জেলখানায়, এখন পারলে মা দুঃখিনীর কথা মনে করে এক ফোঁটা চোখের পানি পড়াতে পারে। ইব্রাহিম আলাইহিস সালামের মা বাবার জন্য ইব্রাহিম বহুতবার কবরের কাছে যে দোয়া করছে, আল্লাহ হাফ টাইনে টেনে নামাই দিচ্ছে। কারণ কি জানেন? এই কথাটা বললেই বুঝতে পারবেন কেন হাফটা টাইনে ইব্রাহিম নামাই দিচ্ছে। যেই মা এক ফোঁটা দুধ খাওয়ায় নাই, পাহাড়ে রাই খাইছে, 60 বছর পরে দেখতে গেছে বাচ্চারে, এই মা চাইতেছে তার পোলা মরে যাবে, এর পোলা লাগবে না। জেলখানায় ইব্রাহিম আটকান, 40 দিন জেলখানায়, আজকে ইব্রাহিম আগুনের মধ্যে ফেলবে, আল্লাহ বরকত করো। রাত 1টার সময় নমরুদ ইব্রাহিমের মা আর নমরুদের দেহরক্ষী ইব্রাহিমের বাবা আজর এই তিনজন ঢুকছে, আর হামান এই চারজন ঢুকছে। জেলখানায় যায় দেখে ইব্রাহিম আঙ্গুর ফল খাইতেছে, আরো জোরে কন্যা, ইব্রাহিমের চারিপাশে আঙ্গুর কমলা বেদানা ভুনা বস্ত রুটি এগুলো সাধারণ। নমরুদ সাথে সাথে দারোয়ানকে ডাক দিল, এই অন্যা খানা বন্ধ করে দেওয়ার কথা, জাতির পিতার নেমনে হয় নাই, অন্যা খানা বন্ধ করে দেওয়ার কথা সুরা ইব্রাহিমের ভিতরে আসছে। ওর খানা তুই কেন দিছিস, এত দামি দামি খাবার, খাবারের ঘেরানে আমি টিকতে পারতাছি না, এই দামি খাবার কোথায় পেয়েছ? খাদেম বলে, হুজুর আপনার কসম, মানে হ্যাঁ কথা তো হ্যাঁ, আমরা কসম করলে সে আল্লাহর কসম করবে, হ্যাঁ তো নমরুদের কসম করে, হায় কসমা ইয়াহাবা, হ্যাঁ আপনার কসম করে বলছি, একটা কথা শুনেন, আমি ইব্রাহিম রে এই যে বন্দি করার পরে আপনার হুকুমের পরের থেকে খাবার একদিনও দেব, বরং ইব্রাহিমের পক্ষেই ঢুকি নাই, সবসময় দরজা মারা যায় তালা মারা যায় তালা মেরে রাখছি, না খেতে খেতে মরে যায়, আপনি কম কি আমি খাবার দিচ্ছি, ওই দেখেন তালার চাবি পুরান হয়ে গেছে, কতদিন খুলি না। নমরুদ মাথা হেঁট হয়ে ইব্রাহিম মুচকে হেসে দিয়ে কায় নমরুদ তাল হেনা, এই খাবার আপনার দারোয়ানও দেয় নাই, আমার বাপেও দেয় নাই, আমার মায়েও দেয় নাই, যিনি আমাদের 60 বছর 2টা আঙ্গুলের ভিতরে পানি আর মধু দিয়ে খাওয়াইয়া বাঁচাইছেন, তিনি আমার এই খাবারের ব্যবস্থা করছেন। খানার অর্ডার বন্ধ হতে পারে, আমার মাওলার দপ্তর থেকে খানা কোনদিন বন্ধ হয় না, তা না হলে তুমি নিজে খোদায় দাবি করছো, আমার বাবা তোমার সিজদা দেয়, আমার মা তোমার সিজদা দেয়, আমার আল্লাহ বলছে উসজুদু ওয়ারকাউ মাআর রাকিঈন, ও বান্দা তুই আমার সামনে যখন মাথাটা নত করবি রুকুতে যাইবার সাথে আমি তোর মাথার তালুর উপরে হাত দিয়ে বলবো, আর সুবহান রব্বিল আযীম বলতে হবে না,
আমি মাহবুবুর জীবনের গুণে মাফ করে দিছি। যখন নাকটার কপালটা জমিনে লাগাইয়া বলল সুবহানাল্লাহ, আমি তখন আমার কুদরতি দুইটা পা তোর কপালে নিজে দিয়ে বলি, আর কান্দিস রে বান্দা, আমি তোর চোখের পানি রুমাল দিয়ে মুছিয়া রাখলাম, তোর কপালের জায়গাটা আমি ভিডিও করে রাখলাম, কিয়ামতের মাঠে আমি তোর কপালে নিজ হাতে মুসল্লি লিখে দিব। তোর কপালে যখন মুসল্লি লিখে দিব, মুসল্লি মানে নামাজি, দুনিয়ার এমন কেউ নাই রে তোর জাহান্নামের অর্ডার দিতে পারে। আরে মন্ত্রণালয় যাইবার আগে যখন কারো কাছে পারমিশন থাকে, কোন পুলিশ বিডিআর আর্মিসি থাকে, ওরা যেরকম বাধা দিয়া রাখতে পারে না। জান্নাতে যাওয়ার জন্য মুসল্লিদের কপালে লেখা থাকবে মুসল্লি, মুসল্লি যার কপালে লেখা থাকবে রে বন্ধু, ওর কোথাও কোনো বিপদ হবে না, বৃষ্টির আকারে পলসুরাত পার হয়ে যাবে, বৃষ্টির আকারে জান্নাতে ঢুকে যাবে। যদি কারো কপালে মুসল্লি না লেখা থাকে, ওর জন্য চিরদিনের জন্য জাহান্নাম হালাল হয়ে যাবে, জান্নাত হারাম হয়ে যাবে। আল্লাহ তোমার কাছে একটাই দরকার, ইমামতি চাই না, ইমাম কইয়া কিয়ামতের মাঝে ডাক দিও না, খতিব কইয়া ডাক দিতে বলি না, মসজিদের কমিটি কইয়া ডাক দিতে বলি না, মসজিদের সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার কইয়া ডাক দিতে বলি না, তুমি শুধু একটা ডাক দিও, হে না মুসল্লি, মুসল্লি মানে আমার নামাজি। আমার নবী কিন্তু বারবার দোয়া করতেন, আল্লাহ কি আমাদের মাঝে আমি নবীর মুসল্লি কয়া ডাক দিও, কারণ আমার নামাজের দ্বারা তুমি শ্রেষ্ঠ ইমাম বানাইছ। আমি কিন্তু নবী ছিলাম, 11 বছর নবী ছিলাম, তারপরও তুমি আমার মুসল্লি কয়া ডাক দাও নাই। মিরাজের রাত্রি ইমামতি করছি, নামাজ পড়াইছি, বিদায় আমি ইমামুল মুরসালিন হইছি, বলে নামাজের দ্বারা যদি এত বড় পারমিশন পাইতে পারি, আমি নবী জানি আর সলা তুমি তাহল জান্নাম, নামাজ হল ভেস্তের চাবি, রব রে আমি নবীন মুসল্লি কয়া ডাক দিও। আমি খতিব, আমি ইমাম, আমি মসজিদের কমিটির অনুক্রমক করি সাতা, যদি আল্লাহর কাছে মুসল্লি হিসাবে দাম না থাকে কথা ঠিক না বেঠিক? এই দোস্তামার দিকে তাকান, ইব্রাহিম নবী বলে নমরুদ রে, দুনিয়ার বিশ্ব সরকার নব তুমি নমরুদ, দাবি করো আমি বিশ্ব সরকার, কিন্তু তুমি সরকারের কোনো মূল্য নাই, আজকে প্রমাণ করে দিলে 30 দিন পর্যন্ত আমার কোনো খানা দেও নি, তোমার দপ্তর থেকে খাবার বন্ধ হয়েছি, যেই বিশ্ব সরকার আসমানে আছে, ওয়াসিআ কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মাঝে যিনি মালিক, ওই মালিক আমার খাবার বন্ধ করে নাই, নমরুদ্রে একটু খাবার গালে দিয়ে দেখো আমার মাবুদের খাবার কত সুস্বাদু। এবার আমার দিকে তাকান, চোখের পানি মুছেন না, আমার দিকে তাকান, নমরুদ মনে মনে ভাবলেন, নমরুদও জানে যে জান্নাত জাহান্নাম আছে রব, সেটা নমরুদ জানে কি জানে না? ও বদমাই জানে, যারা নামাজ রোজা পড়েন না, মদ খান, জুয়া খেলেন, এরাও জানেন যে মরণ আছে ঠিক না বেঠিক? হ্যাঁ, যেগুলা পরের টাকা মাইরা বড় লোক হয়েছেন এগুলাও জানেন যে মরণ লাগবে, বইনের হক, ভাইয়ের হক, বাইজ্ঞাগ হক, মাইরা সাইরা বড় লোক হয়েছেন, যেমন হয়েছেন হয়েছেন, আপনিও জানেন যে আপনার মরণ আছে, আছে না নাই? আপনার জাহান্নামে যেতে হবে এটাও তো জানতেছেন। মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান ইয়াতাওয়াক্কাহু ইয়াওমাল কিয়ামাতি 70 আরদা, বুখারীর হাদিস। এক বিঘা জায়গা, এক আঙুল জায়গা, এক টেনি আঙুল জায়গা যদি কেউ মাইরে খায়, বেশি খায়, এই 7 তবক জমিন ওর গলায় আল্লাহ তাবিজ বানাই দেবে। কি মনে করছেন আপনি? এটা অবিশ্বাস করার সাথে আপনি কাফের হয়ে যাবেন, বুখারীর হাদিস। ও দোস্ত, আপনি জানেন যে আপনি মরবেন,
আমিও জানি মরবো, আমি জাহান্নামে যাবো, এটা আমি বুঝতেছি আমার আমলে। তারপরেও নমরুদ জানে যে আল্লাহ আছে, আমি আল্লাহ দাবি করছি আমার ক্ষমতার দাপটে, কেউ আমার বিরুদ্ধে কথা বলে না, আমি বলিন বল, আমি ছাড়া কোনো খোদা নেই, কিন্তু আমি জানি একজন আছে, আছে না নাই? নমরুদ মনে মনে ভাবলো তাহলে জান্নাতের খাবার একটু খাইয়ে ফেলি, আল্লাহ না কইছে জান্নাতের খাবার খাইলে আর কোনোদিন সে জাহান্নামের খাবার খাবে না, আজকে সুযোগ পাইছি। ও আল্লাহু আকবার, জোরে কর। ও মনে মনে ভাবলেন জান্নাতের খাবার আজকে খাইব। ইব্রাহিমের মা বাবারে বাইরে করে দিয়ে ইব্রাহিম তুমি কিন্তু করবে পরিবার, আমার দিকে দেখান, আমার আল্লাহ বিচার দেখেন। যখন খোদায় আমার আল্লাহর জান্নাতি খাবারের কাছে সেলেন্ডার করছে, আল্লাহ তুমি আছো আমি জানি, কিন্তু এখন আর আমি পিছনে সরতে, যারা অলরাউন্ডে চলে যায় আন্ডার ওয়ার্ল্ড চলে যায় সে আর পিছনে আসতে পারে না, ঠিক না বেঠে? ও মৃত্যুরে গুলির সামনে দিয়া তারপরে সব আকাম পুকাম করতে থাকে, ও জানে আমি পিছনে সরলো গুলি খাবো, ভালো হইলে গুলি খাবো, নামাজ পড়তে গেল গুলি খাবো, ঠিক না বেঠে? তখন সে মনে করে আমি যে কয়দিন যায় তাই বলে মনে সাইন করে। ইব্রাহিম জানে যে শয়তান আল্লাহর জান্নাতের খাবার মুখে দিতে পারবে না, এটা ইব্রাহিম কনফার্ম। নমরুদ জানে যে আমার খোদা আছে কিন্তু পিছনে আর সরার সিস্টেম নাই, কেন খোদা যদি আমি করে ফেলছি, সুরা আম্বিয়ার ভিতরে আসছে সবে মাত্র হাত দিতে গেছে, সঙ্গে সঙ্গে কারেন্টের মতো হাতের মধ্যে আগুন লেগে গেছে। জান্নাত যে পবিত্র খাবার, এটা তো কোনো বেঈমানের জন্য নয়, সুবহানাল্লাহ। যদি বেঈমানের জন্য আল্লাহ জান্নাতের খাবার দুনিয়ায় হোক আর মরার পরে হোক নির্ধারণ করে, তাহলে আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যায়। যখনই হাত দিতে গেছে সাথে সাথে তার হাতে আগুন লেগে গেছে, হাত ছড়ায় ইব্রাহিম, এমন হলো কেন? ইব্রাহিম আলাইহিস সালাম কয় নমরুদে জান্নাতের খাবার আমার আল্লাহ বলছে আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি তাহতিহাল আনহার খালিদিনা ফীহা আবাদা, জান্নাতের খাবার খাইতে হলে ইমান আনতে হবে, আগে ভালো কাম করতে হবে তোলে, তাছাড়া তুমি খাওয়ার চেষ্টা করলেও পারবে না, এটা আমার আল্লাহ জান্নাতের দায়িত্ব। আল্লাহু আকবার। নম্রুদ আজকে তালাটা বন্ধ করে দিয়ে চলে আসলো, শুধু এতটুকু বলে আসলো হামান রে ইব্রাহিম কার রাখা যায় না, আমি কেন কুনায়ানি বলদম সালাম আলা ইব্রাহিম। আরে ধর স্পষ্ট সুরা আম্বিয়া, আরে ধর আগামীকালকে চরক চরক গাছের ভিতরে যেটা আমি ফিট করে রেখেছি আপনারা সকলেই জানেন, বিশাল বড় বড় কাষ্ঠ জ্বালাইলো এক মাস আগের থেকে, এত বড় দামি দামি কাষ্ঠ তৈরি করে রাখছে, তিন চার দিন পর্যন্ত আগুন জ্বালাইয়া এত দামি দামি কাঠ, যেই কাঠ অনেকক্ষণ জ্বলে এরকম কাঠ দিয়া বিশাল বড়, এদিকে হলো একশো বিশ হাত, এদিকে একশো বিশ হাত, গভীর হলো পঁয়ষট্টি হাত, এত বড় গর্ত খনন করে পাথরি জমিন, সেই ফিলিস্তিনের জমিন, যে ফিলিস্তিনের জমিনে এখন হাজার হাজার মা আর সন্তানের কাকতি মিনিটের আওয়াজ, পুরো হাসপাতাল কান্নার আওয়াজে ভারী হচ্ছে, আকাশ বাতাস কথা ঠিক না বেঠে? এই জমিন ইব্রাহিমের জন্য করা হল জুলুমের সর্বশেখা চূড়ার সীমা। আমার রসুল বলছে দুইটা জায়গায় ফেলাই আমার উন্মাদকে মাইর না, একটা হলো পানি একটা হলো আগুন, এই দুইটা জায়গায় আমার উন্মাদকে মাইর না আমার ভাইরা। এই জন্য আগুনে পোড়াইয়া কোনো পিঁপড়া উল্লা এগুলো মারা যায় না, ওই যে অনেকের ঘরে পিঁপড়া উঠলে আগুন দিয়ে পোড়াই দেন না, এটা কিন্তু যায় না, পাল্লা আপনি ডলা দিয়ে মেরে ফেলায়, কারণ যেগুলো বনি আদমকে ক্ষতি করে এগুলো মারা যায় যাচ্ছে, সাপ বিষাক্ত সাপ, তারপরে যেরকম আরো অনেক কিছু বিষাক্ত আছে, কুকুর বিড়াল শৃগল যেগুলো মানুষকে ক্ষতি করে এগুলো মারা যায় যাচ্ছে, এই পিপিলিকা যে পিপিলিকায় মানুষের কামড় দিলে ব্যথা লাগে এগুলো জ্বলে ফেলানো যায় যাচ্ছে, কিন্তু মারার পরও একটা হিসাব আপনার কাছে আছে, যদি আপনার কষ্ট না দেয় তাহলে মারবেন না, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। কোথায় কথা এসে যায়, ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আপনারা জানেন সকালবেলা ইব্রাহিমের মা আর বাবা সর্বপ্রথম নমরুদের একটাই প্রমেদ ছিল, একটাই কথা ছিল তার, সেটা হলো ইব্রাহিমের প্রথম হাত পাও বেঁধে নিয়ে আসবে ইব্রাহিমের মা আর বাবা। এখন আমি আপনাদের কাছে দাবি রাখি, পৃথিবীতে এমন কোনো মা বাবা আছে তার সন্তানদের মাইরে ফেলতে চায় না? ইব্রাহিমের মা বাবা চাইছে, ওই ইব্রাহিম ইব্রাহিম আল্লাহ যে কোরআনে বলছে আমার ইব্রাহিম যে কত বড় কঠিন ইন্টারভিউ দিয়েছে, আর আমি মোহাম্মদ আমি ইব্রাহিমকে কেন জাতির পিতা বানাইছি,
শোনেন প্রথম নাম্বার পরীক্ষা বাজান রে দশই মহররম ইব্রাহিম রে আল্লাহ বাঁচায় দেয় এ বাজান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন হাত পায় শিকল লাগাইয়া সকালবেলা জেলখানার থেকে বের করে চরক গাছে উঠাবে ইব্রাহিম জেলখানায় বসে দুই রেখাত নামাজ পড়ে বলে দুনিয়ার মালিক তোমার আদালতে বিচার পাব না মায়ের দুধ খাইয়া দুনিয়া অধিকাংশ নবী বড় হইল জীবনে মায়ের দুধ খাইল আসলাম মায়ের সাথে বাবার বাড়িতে একটা রাত্র শান্তি পাইলাম না আগুনে পোড়াইয়া তুমি কবুল করিও দুনিয়ার আগুনে মওলা বলেন বলেন যখন চোখের বাড়ি ফেলে কাঁদতে এই জন্য কবি বলেছে জাহান্নামে নিও না দুনিয়ায় কাদায় আলা না আখেরাতে কাদায়ও না কবি বলেন ইব্রাহিম নবীর কথা জেলখানায় বসে যখন হাত পা বেঁধে নিয়ে জেলখানার দিয়ে বাজান হাজার হাজার মানুষ ইব্রাহিমের পিছনে চরক গাছ দেখবেন যে এই গাছগুলা পোলা পনে যে চরক উঠায় না মেলার মধ্যে খবর তার আপনার পোলারে কোনোদিন এই চরক উঠাবে না ইব্রাহিম নবীর থেকে বানানো এই চরক গাছের মতো একটা কাঠ লম্বা না হলো এত দামি দামি কাঠ পড়ে গেল এই কাঠটা কেন পড়ে না এটাও আমার আল্লাহর পরীক্ষা এই দোস্ত 300 গজ উপর দিয়ে কোন পাখি উড়ে গেলে ওই গর্তের আগুনের তাপে পুইড়া মোমের মতো করে এত আগুনের তেজ কিন্তু যেই কাঠ দিয়ে ইব্রাহিমের বাইন্দে ফেলাইতে সেই কাঠটা পড়ে যেই চরক গাছের বাক্সের মধ্যে ইব্রাহিমের বসাইয়া ফেলবে ঘুরাইয়া ওই কাঠ গুলো পড়ে এটা কার খেলা হ্যাঁ কারণ কি ওই কাঠে আর ওই বাক্সে ইব্রাহিমের সংস্পর্শ আরো জোরে কর না ইব্রাহিম রে সর্বপ্রথম তার মার বাবা মা বলল তুই ধ্বংস হয়ে যা বাপ বলল তুই ধ্বংস হয়ে যা তোর মতো পোলা লাগে না তুই শেষ হয়ে যা মইরা যা আমি বাচ্চা এসে দেখবো তুই মরতাস বাপ আর মায় দুনিয়ার এত মানুষ ধরতে আসছে ইব্রাহিম ইব্রাহিম কেউ রে ধরার চান্স দেয় নাই ভাইরা সময় তো তাকাইতে হবে অতএব এখন এখানে শেষ ইব্রাহিম আলাইহিসসালামের জীবনী ও ইতিবতালা ইব্রাহিম আল্লাহর কোরআনের কথা আমার ইব্রাহিমকে যে কত পরীক্ষা দিছি কোরআন শরীফে আল্লাহ বলেন আমার ইব্রাহিমের পরীক্ষাগুলো শুনতে হলে একদিন তো শেষ হবে না অতএব সকলের কাছে দাবি থাকবে এরকম ভাবে ইব্রাহিম আলাইহিসসালামের আলোচনা আমার নবী করতে বলেছে অনেক মুসল্লি আছে বুঝে না এরা মনে করে খাই হুজুরে কোনো ওয়াজের বিষয় নাই আপনি একটা দিন যতদিন এই মসজিদে থাকবো কয়দিন থাকবো আমি জানি না তবে সবচেয়ে বড় এই মসজিদে ইমাম টিকে না অতএব কয়দিন আমি এখানে আছি তাও জানি না মনে রাখেন একটা জিনিস মনে রাখেন যে কয়েকটি এখানে আছি ওই কয়েকটি থাকবো ইনশাআল্লাহ তবে সবার কাছে বলে যাই একটা কথা যতদিন থাকবো ধারাবাহিকভাবে আলোচনা ছাড়া আমি ইলিয়াস রহমান জিহাদের ইতিহাসে নাই যে আমি ধারাবাহিক আলোচনা ছাড়া কোনো আলোচনা কোনোদিন করেছি এই জন্যই অল্প সময়ের ভিতরে আল্লাহ আমাদের দোয়া নেবার জন্য আল্লাহ তৌফিক দান করেছেন আপনারা যদি ইব্রাহিমের জীবনী শুনতে চান আরো আগে আগে আসতে হবে
আজানের সাথে সাথে এসে নিসালা পড়বেন, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আমি আজকে খুশি হয়ে গেছি যে নিসালা পড়ে গেছে আজানের অনেক আগে, কথা ঠিক না? আল্লাহ কবুল করুক, এই তো আপনাদের স্পিরিট, আগ্রহ, আল্লাহ কবুল করুক। অতএব ইনশাল্লাহ হবে আগামী সপ্তাহে ইব্রাহিম চরকে উঠে আগুনের মধ্যে পড়ে কি করবেন, কি খাবেন, আগুনদের আগুনের মধ্যে বসে 40 দিন বইয়া বেচারা কোন চেয়ারে বইবেন, চেয়ারটার দাম কত, চেয়ারের ফেরেন কি হেরা ছিল, চেয়ারটা বসাইছিল কোন জায়গায়, শুনতে মনে চায় কি চায় না? সরাসরি কোরআন, আমি বানানোর কথা বলি না, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আমার তাওফিক ইল্লা বিল্লাহ, চারিকা সুন্নাত পড়ে নেন যার যার জায়গায় দাঁড়ায়।